Hi guys, good morning and welcome back to my Bangla Vlog Channel. To camera channel, I'm Shubhay. Tasha, what's your name? Just Faravadi, Acho. And today's day, Tao, tomorrow, shower, khub bhalo katbe. To today, shokal bhala, ghumte ke, onek tatari uthe gechilam, uthe breakfast, breakfast, school lam, fresh fresh hoye. তারপর মায়ের সাথে গল্প করছিলাম শায়ন একটা মুভি দেখছিল ওয়ালি মাই বলে নতুন মতে রিলিজ করেছে আমাকে ওরা দেখতে বলছিল আমি জাস্ট স্টার্টই করেছি বেশি দেখা হয়নি দেখি দুপুরবেলা খেয়ে দে মেবি দেখব ওটাই ওয়ালি মাই দেখি কিরকম মুভিটা তারপর তোমাদেরকে রিভিউ দেব তো যাই হোক তারপর এতক্ষণ ধরে একটা কলেজ ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল তবে অনেকটা লেট হয়ে গেছে এখন অলমোস্ট 3টে বাজতে চায় আমি জাস্ট স্নান করে এলাম অ্যান্ড এবার আমি লাঞ্চে বসবো তো চলো গাইজ উইদাউট এনি ফার্দার আডু লেটস স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড শানের হেলথ আপডেটের কথা বলে রাখি আজকে যেরকম শানের ড্রেসিং করতে যাওয়ার কথা তো বেসিক্যালি কালকে তো ড্রেসিংয়ের ব্যাপারে খোঁজ নিয়ে এলাম আজকে ড্রেসিং করতে যাবো সন্ধ্যাবেলা তো তার জন্য মানে অলরেডি আমার ভেবেই অলরেডি ভয় লাগছে কারণ আমি শুনেছি ড্রেসিংয়ের সময় নাকি খুব জোরে জোরে চেপে চেপে ইয়ে করে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর এখন মোটামুটি ঠিক আছে হালকা একটু উইক অবভিয়াসলি কারণ এতটা ব্লাড লস হয়েছে অ্যান্ড মাথা ফেটে গেছে তো ফেটে গেলে স্বাভাবিক যে মাথায় ব্যথা থাকবে অ্যান্ড শরীরটা একটু হালকা খারাপ থাকবে তো বাস এমনি আদারওয়াইজ ও ভালোই আছে তো দ্যাটস ইট চলো এবার স্কিন কেয়ারটা করি অ্যান্ড দেন গিয়ে লাঞ্চটা করে নিই তো আমার স্কিন কেয়ার করা হয়ে গেছে এবার ঝটপট যাই খুব টানাগুড়ো করছি কারণ মা অনেকক্ষণ ধরে খাওয়ার নিয়ে বসে আছে আর আমার খুব রাগ করছে তো চলো যাই গিয়ে ঝটপট এবার লাঞ্চটা করে নিই দেন কিছু বাজারে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু ভাত ডাল এটা কি ধোকার তরকারি ধোকা আলুর তরকারি অ্যান্ড এটা হচ্ছে কালকের চিকেনটা আর এটা হচ্ছে আমের চাটনি তো চলো এবার ঝটপট লাঞ্চটা সেরে নিই তো লাঞ্চ করে একটুখানি বেরোলাম যাবো একটুখানি স্পেন্সার্সে কটা জিনিস মা আনতে দিল দেখবো ওটা পাওয়া যায় কি না আচ্ছা তৃণমূলের ইচ্ছে গেল আচ্ছা যাই হোক তো কটা জিনিস আনতে দিল তো ওটা আর কি দেখি গিয়ে পাই কিনা স্পেন্সার্সে চলো যাওয়া যাক তো স্পেন্সার্স থেকে চলে এসছে অ্যান্ড মা যেগুলো আনতে দিয়েছিল কিছুই পাইনি জাস্ট একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছি গরম লাগছিলো হেঁটে হেঁটে গেছিলাম হেঁটে এসছি তো তো যাই হোক তো চলো আমি এখন একটু বসে ভিডিও টিডিও দেখি একটু কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খাই একটু চিল মারি আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে যখন শায়নকে নিয়ে মেয়ে ড্রেসিং করাতে যাবো তো সন্ধ্যাবেলা শায়ন এসে গেছে অ্যান্ড জাস্ট রেডি হয়ে বেরোলাম কারণ ওর এখন ড্রেসিংটা করাতে যাবো কোনো সামনে ক্লিনিকে কালকে যেখানে কথা বলে এসেছি তো চলো যাওয়া যাক তারপর ক্লিনিকে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি যদি ভিডিও করতে দেয় তাহলে দেখাবো নাহলে বেরিয়ে দেখাবো ঠিক আছে তো এখানে চলে এসেছি লোকনাথ মেডিকেলে এখানে আর কি শায়নের ড্রেসিংটা হবে এটা লোকনাথ মেডিকেলটা হচ্ছে রানিংয়ের একদম রাস্তার ওপরে তো ওই শায়নের মাইক্রোটেপ কিনছে যেটা দিয়ে এবার লাগানো হবে কারণ এবার আর এতটা উঁচু করে তুলো ফুলো দিয়ে তো লাগাবে না কারণ গরমকাল তো যাই হোক ওটাও কিনুক লাইনে দাঁড়িয়ে রয়েছে কিনেছে কেনা হয়ে গেলে তারপরে ভেতরে ডক্টর্স চেম্বার রয়েছে ওখানে ড্রেসিং হয়ে যাবে তো চলো যাই দেখি ভেতরে ভিডিও করতে পারলে দেখাবো তো এই হচ্ছে ড্রেসিং করার জন্য সামনে এটা খুলেছে যেমনটা দেখতে পাচ্ছ এই হচ্ছে কন্ডিশনটা যাই না স্টিচগুলো বোঝা যাচ্ছে কি না যাই হোক রক্ত ফক্ত লেগেও আছে এখন এইসব জায়গায় তো দেখা যাক হোক এসব তো শানের ড্রেসিং করানোর পর এখানে এসছি বজরঙ্গলির মন্দিরে পুজো দিতে কারণ শানের সাথে যেগুলো হলো সেসবের জন্যে খারাপ সময়টা যাতে কেটে যায় ওই জন্য ঠাকুরের মন্দিরে এসছি পুজো দিতে আমি তোমাদেরকে দেখাচ্ছি একবার ব্যাক ক্যামেরা অন করে এই যে দেখতে পাচ্ছ বজ্রমূলে আর এই যে শায়ন কোনার পুজো দিচ্ছে দেখলেও শান্তি লাগে কি সুন্দর লাগছে দেখো লাগলো যাই হোক তো চলো আবার বাড়ি গিয়ে ব্লগ করছি তো
বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে বসে বসে বালি মাইটাকে দেখছিলাম। সত্যি কথা বলতে এখনো কমপ্লিট করতে পারিনি, বাট এখন অবধি বইটা তো দারুণ লাগছে দেখতে। কারণ এসে কমপ্লিট করতে পারিনি, কারণ এসে বাবা এলো, এসে একটুখানি গল্প টল্প করছিল, তো ওই জন্য পজ করে দিয়েছি। তো এখন এবার ডিনার করতে বসবো, তো ওই জন্য আবার ব্লগটা করলাম, কারণ এতক্ষণ বাবা মা ছিল, তো বাবা মা একটু কমফোর্টেবল হয়ে বসে টসে ছিল, তো ওই জন্য আর ব্লগ করিনি, ওরা আনকমফোর্টেবল ফিল করতে পারে তাই। তো যাই হোক, চলো এবার ডিনারটা করে নিই, তখন তারপরে কিছুক্ষণ বাদে কথা বলছি। তো এটা হচ্ছে আজকে ডিনারের মেনু, সাদা আলু তরকারি আর রুটি। যেরকমটা আমি আগে ব্লগে বলেছি, সাদা আলু তরকারি খেতে আমার দারুণ লাগে। তো আজকে ওটা টিউজডে কি রান্না করবে সেই জন্য মা আমার জন্য সাদা আলু তরকারি করেছে। তো চলো ঝটপট এবার খেয়ে নিই, মানে ডিনারটা কমপ্লিট করে নিই। তো বেসিক্যালি যেটা হচ্ছে ব্যাপার, ডিনারে ছোলার ডালও হয়েছে, মানে বাবার জন্য আর মায়ের জন্য, বাট আমি ছোলার ডাল খুব একটা পছন্দ করি না, তো ওই জন্যে মা আমার জন্য আলাদা করে আর কি সাদা আলু তরকারি বানিয়ে দিল। আর সকালে ধোকা ছিল, বাট আমি বললাম যে না থাক, সকালে তো খেয়েছি, এখন সাদা আলু তরকারিটা দিয়েই খাওয়া যাক। ঠিক আছে, তো চলো ডিনারটা করে নিই। বারবার না ডিনার বলতে কি আমি লাঞ্চ বলি ফেলি, আর লাঞ্চে ডিনার বলি, কেন এটা হয় কে জানে। আর সেটা ব্লগেই বেশি হয়, মানে রিলি ডোন্ট নো কেন, হয়তো আমি খুব কনসিয়াসলি ব্লগ করছি সেই জন্য। সবে সবে তো আশা করছি আসি হয়ে যাবে, তো থোড়ি সি ভুল চুক মাফ কর দেনা গাইস। তো চলো ডিনারটা করে নিই। তো ডিনার ফিনার করে অনেকক্ষণই চলে এসেছি, আর দেশে বসে বিজিএমআই খেলছি। এই যে তো বিজিএমআই খেলতে খেলতে জুস খাচ্ছিলাম, যেরকমটা আমি আগেও একটা ভিডিওতে বোধহয় বলেছি যে জুস খাওয়ার আমার কাছে প্র্যাকটিক্যালি কোনো টাইম হয় না, আমি যখন তখন খাই। এটা হচ্ছে বানানো জুস না, অবভিয়াসলি এত রাতে কে জুস বানিয়ে দেবে আমাকে। তো এটা হচ্ছে ওই রিয়েলের জুস, যেটা শেঙ্কার ওই স্পেন্সার থেকে নিয়ে এসেছি। তো চলো এখন বিজিএমআইটা খেলি, কিছুক্ষণ বাদে আবার কথা বলছি বা ব্লগ করছি, ঠিক আছে। তো ফাইনালি গাইজ, আমার গেম খেলা কমপ্লিট, অ্যান্ড গেম খেলা অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ভিডিওটাকে এন্ড করে ব্লগটা এডিট করবো, দেন ঘুমাতে যাবো, কারণ সকাল সকাল আবার উঠতেও হবে। যদিও কোনো কাজ নেই, বাট তাও উঠতে হবে। তো চলো আজকে ভিডিওটাকে বাস আমি এই অবধিই রাখছি। অ্যান্ড তোমরা জানো ভিডিওটাকে ভালো লাগলে কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড প্লিজ শানের জন্য প্রে করো যাতে ও তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। অ্যান্ড মোস্টলি যেটা সেটা হচ্ছে দাগটা যাতে অতটা না থাকে, ও খুব কনসার্নড এই ব্যাপারটা নিয়ে, খুব টেনশন করছে। তো আমিও চাই যাতে ও দাগটা না থাকুক, কারণ আইব্রোতে হওয়া মানে কি বলতো, আর আমাদের সেলাই পড়েছে, মানে ওই জায়গাটা পুরো আর কোনোদিন ওই হেয়ার উঠবেই না। তো একটা বাজে দাগ পড়ার সম্ভাবনা রয়েছে, মানে খুব ভালো সম্ভাবনাই রয়েছে। তো সেটাই প্রে করছি ঠাকুরকে যাতে না পড়ে। অ্যান্ড আমি এইটুকুনি প্রার্থনা করি সবসময় ঠাকুরকে, যখনই আমি বলি তুমি নিজে ভালো থেকো ঠাকুর, অ্যান্ড সবাইকে ভালো রেখো। তো তোমাদেরকেও তাই বলবো, তোমরাও সবসময় এটাই প্রে করবে। যাই হোক, আর জ্ঞান দেবো না। তো ভিডিওটাকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইবটা প্লিজ করো গাইস। যেরকমটা আমি সবসময় বলি, নতুন চ্যানেল যদি সাবস্ক্রাইব করো মোটিভেট হবো, অ্যান্ড আরও ভালো ভালো ভিডিও আনতে আমার মানে একটা ইচ্ছা মনের মধ্যে জাগবে। তো দ্যাটস ইট, আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ভিডিও। টিল দেন গাইজ, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে অ্যাহেড। টাটা, অ্যান্ড স্টে হেলদি, স্টে ফিট, অ্যান্ড স্টে পজিটিভ, স্টে বিউটিফুল, স্টে প্রিটি। টাটা।